পুলওয়ামা হামলার ঠিক ১২ দিনের মাথায় মঙ্গলবার ভোররাতে বালাকোটে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতের বিমান বাহিনী। আর বালাকোটের বদলা হিসেবে বুধবারই ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে কাশ্মীরে ঢোকে পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান। বালাকোটের অভিযানের যৌক্তিকতা মঙ্গলবারই আমেরিকার কাছে ব্যাখ্যা করেছে ভারত। এরপরই পাকিস্তানকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতেই হবে বার্তা দিয়েছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, কোনো ধরনের সামরিক অভিযান না করার অনুরোধ জানিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমরা। পাকিস্তানের উচিত নিজের জমি থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলা। পম্পেওয়ের এই বার্তা থেকে পরিষ্কার, সন্ত্রাস নিয়ে পাক দ্বিচারিতায় রীতিমতো বিরক্ত আমেরিকা। পাকিস্তানকে ধাক্কা দিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিও। কড়া ভাষায় হ্যালি বলেছেন, আমেরিকা থেকে প্রচুর অর্থ নিয়েও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা করে চলেছে পাকিস্তান। পুলওয়ামা হামলার পরও ভারতের পাশে দাঁড়িয়েই প্রতিক্রিয়া দিয়েছিল ট্রাম্প প্রশাসন। বিবৃতি দিতে গিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করেছে ব্রিটেন। ব্রিটেনের বিদেশ মন্ত্রক থেকে বিবৃতি দেওয়া হয়েছে, উদ্ভূত উত্তেজনা নিয়ে আমরা উদ্বিগ্ন, আশা করব আঞ্চলিক শান্তি বিঘ্নিত হয়ে এমন কোনো পদক্ষেপ করা থেকে বিরত থাকবে দুই দেশ। কূটনৈতিকভাবেই সমস্যার সমাধানের আবেদন করেছে ব্রিটেন। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই ভারতের পাশে রয়েছে ফ্রান্সও। ভারতীয় বায়ুসেনা বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্স বিবৃতি দিয়ে জানায়, সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশেই রয়েছে ফ্রান্স। পাকিস্তানকে তাদের জমিতে জঙ্গি কার্যকলাপ বন্ধ করতেই হবে, এমনকি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে চায় ফ্রান্স। মার্চ মাসেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি হচ্ছে ফ্রান্স। সভাপতি হয়েই 15 সদস্যের নিরাপত্তা পরিষদে জৈশ-ই মোহাম্মদ প্রধানকে নিষিদ্ধ করার প্রস্তাব আনবে ফ্রান্স। তার প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছে ফরাসি প্রশাসন। নিউজ টাইমস।